আলাইকুম আসসালাম আহমতুল্লাহ বরকাত হল আসলে টু এইট সিক্স নাইন ভাই আপনি জানতে চেয়েছেন সময়ত শেখের কাছে আমার প্রশ্ন সাহাবিদের সময় হাদিসগুলো কিতাববদ্ধ বা গ্রন্থ করে রাখেন নাই কি জন্য বা রাখলে আমাদের জন্য ভালো হতো এটা একটা প্রশ্ন মাঝহাব কখন থেকে শুরু হয়েছে এবং শুরু হওয়ার কারণ কি জজাকাল্লাহ অন্তবাদ আন্তাবাদজাকাল্লাহ খায়রান আপনার প্রথম প্রশ্নের উত্তর হল যে সাহাবিদের সময় হাদিসগুলো কিতাববদ্ধ বা গ্রহ গ্রন্থ করে রাখেন নাই কি জন্য এর কারণ অত্যন্ত সহজ রস উল্লা সাল্লাহ্লাম প্রথমত নিষেধ করেছেন নিষেধ করেছিলেন যাতে করে কোরআনের সাথে হাদিস একাকার না হয়ে যায় নিষেধ করার কারণে শাহাবায় কেরাম নিরুৎসাহিত হয়েছিলেন তাছাড়া শাহাবায় কেরামদের ভিতরে কলমে কাগজে লেখা লোকের সংখ্যা তুলনামূলক কম ছিল এবং তাদের ধি শক্তি শক্তি, স্মৃতি মেধা অত্যন্ত প্রখর ছিল ফলে তারা মুখস্থ করে নিতেন তো রসু উল্লা নিষেধ করেছেন লিখতে এই জন্য নিরুৎসাহিত হয়েছেন অনেকে আবার আর একটা কারণ যে তাদের ধীর শক্তি ব্রেন শক্তি অনেক ভালো ছিল ব্রেনের মেমরি অত্যন্ত প্রখর ছিল যেটা তারা মনে করতেন সেটা আর ভুলতেন না তাই তারা হেলজো করে রাখতেন আর ওই সময় লেখার যে বিষয়গুলি যার উপরে লেখা হবে ওগুলো ছিল একেবারেই ওই দুঃসাধ্য কালেকশন করা যেমন সে যুগ তো কাগজের যুগ ছিল না এই জন্যে তারা ওই লিখিত আকারে রাখতে চাইলে কোনো কিছু সেক্ষেত্রে চামড়া ব্যবহার করতেন গাছের ছাল ইত্যাদি যেটা এক কষ্টসাধ্য বিষয় সুতরাং এসব বিষয়ে তারা অগ্রসর হতে চাইতেন না মানে লেখালেখি করার কাগজপাতি ছিল না ওই সময় তাহলে এসব কারণেই লিপিবদ্ধ করা হয়নি এরপরও কিছু কিছু সাহাবি লিখতেন নিয়মিত যেমন আব্দুল লিখতেন হাদিস পাওয়া যায় অনুভাবে বখারিশ হাদিসে রয়েছে রসুবল্লা সাল্লাহ আলী আসাল্লামের ভাষণ বিদায় হজ্জের ভাষণ সম্পর্কে একজন বলেন আবু শাহ নামক ব্যক্তি তিনি বলেন যে আর আমাকে ভাষণটি লিখে দেন তখন রসু উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছিলেন বলে আবি শাহ আবু শাহ আবু শাহের জন্যে লিখে দাও ভাষণটি তাতে বোঝা যায় যে সে ভাষণ রেকর্ড করা হয়েছিল খুব সম্ভব পরবর্তীতে সব ভাষণ থেকেই রসুল্লা সাল্লাহ আলী হাসাল্লামের জমার হাজতুল বেদা তথা বিদায় বিদাই হজের খতবা রেকর্ড করা হয়েছে তাছাড়া শাহাবাহীকে মুখস্থ করে নিয়েছিলেন রাসু উল্লা হজ্জের ভাষণ তো রামদের ভিতরে কিছু কিছু সাহাবি লিখতেন তবে নিরুৎসাহিত হয়েছিলেন লেখার ক্ষেত্রে এসব কারণে যা একটু পূর্বে বলা হয়েছে তো কিছু কিছু সাহাবিদের কাছে লিখিত আকারে ছিল কিছু হাদিস যেমন আলীর আনহর কাছে লিখিত আকারে কিছু হাদিস ছিল এভাবে একাধিক সাহাবির লেখার প্রমাণ পাওয়া যায় যা হাদিস সংকলনের ইতিহাস সংক্রান্ত কিতাবগুলিতে বিদ্যমান রয়েছে তাত্ত্বিক এ বিষয়ে তথ্যবহুল কথা এ বিষয়ে ঐতিহাসিক ঘটনা বিধৃত হয়েছে হাদিস সংকলনের ইতিহাস সমৃদ্ধ কিতাবগুলিতে আর মাঝহাব সম্পর্কে প্রশ্ন করেছেন মাঝহাব কখন থেকে শুরু মাঝহাব মূলত শুরু হয়েছে মাঝহাব মানাটা শুরু হয়েছে চারশো শতাব্দীর পর শাহ অলিউল্লাহ মোহাদেশ দেহলভী তিনি এটাই বলেছেন যে মাঝহাব মানা নির্দিষ্টখানে ইমামকে ফলো করা তার সব কিছুকে গ্রহণ করা আর মাঝহাবের বাইরে না যাওয়াকে ঘৃণা চোখে দেখা বা হারাম মনে করা এই গোড়ামিটা শুরু হয়েছে শাহ আলিউল্লাহর তথ্য অনুযায়ী ভারতের মহাদেশ সিনের গুরু শাহ আলী উল্লাহ তার তথ্য অনুযায়ী এই সময়টা শুরু হয়েছে মাঝহ মানা শুরু হয়েছে চারশো হিজির পরে তবে ইমামদের জন্ম এর আগেই হয়েছে যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলেহে তিনি আশি হিজিতে গ্রহণ করেছেন দেড়শো হিজরিতে মারা গিয়েছেন আর দেড়শো হিজড়িতে ইমাম শাহি রহমতুল্লাহ আলেহে তিনি জন্ম গ্রহণ করেছেন তো মাঝহবের ইমামদের জন্ম জন্ম এবং মৃত্যুর অনেক পরে এই মাঝহাব মানা শুরু হয়েছে তাদের ওপরে তাদের সাথে তাদের দিকে নিষ্পাতকৃত মাঝহব মানা শুরু হয়েছে মাঝহাব মানে চিন্তাধারা তো এসব ইমামদের ভাগ্যে অনেকগুলি সাগরে ছিল এই সাগরেদ রায়ে চার যার ইমামের ভক্ত হওয়ার কারণে তাদের বই কেতাব তাদের তাদের সং তাদের সিদ্ধান্তগুলিকে তাদের ফতোয়াগুলিকে রেকর্ড করে নিয়েছিল এবং এই চার ইমামের যেভাবে কথা কাজ কর্ম ফতোয়া লিপিবদ্ধ করা হয়েছে অন্যান্য ইমামের ক্ষেত্রে এরকম ঘটেনি তো এটা বলা যেতে পারে আল্লাহর ইচ্ছাই হয়েছে আল্লাহ ইচ্ছে ছিল যে উম্মত এভাবে তিন চারটি ভাগে বিভক্ত হবে যদিও বিভক্তিটা ইসলাম পছন্দ করে না শুরু হওয়ার কারণ আশা করি বুঝতে পেরেছেন যে এটা অতিভক্তি থেকেই শুরু হয়েছে এবং তারা আসলেই শ্রেষ্ঠ মহা এই মাম ছিলেন তারা প্রত্যেকে যার যার জমানায় শ্রেষ্ঠ লামায় দিনে অন্তর্ভুক্ত ছিলেন আর এটা কথা এটাই বাস্তব কথা যে যে সমস্ত আলেমরা ভালো হয় তাদের ভক্ত বেশি গড়ে ওঠে তাদেরকে ভক্তি বেশি করে তাদের কথা কাজের মূল্যায়ন বেশি করা হয় তো সেই হিসেবে এই চার ইমামের কথা কাজ দিক দিগন্তে ছড়িয়ে পড়ে এবং তাদের সাগরেদ গড়ে ওঠে অসংখ্য বিশেষ করে আবু হানিফার এত অধিক ছড়িয়ে পড়ার কারণ হিসেবে বলা হয়েছে যে আবু হানিফার সাগরেদ আবু ইউসুফ তিনি তখন সারা মুসলিম বিশ্বের খলি ইয়ে ছিলেন খলিফার পক্ষ থেকে কাজী নিয়োগ ছিলেন অর্থাৎ বিচারপতি ছিলেন মানে প্রধান বিচারপতি ছিলেন আর উনি আবু হানিফার সাগরেদ তাই তিনি তার মাঝধাবটাকে সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন এই বিচার বিভাগে থেকে তো বলা যায় যে আবু হানিফার মাঝহা বেশিরভাগ ছড়িয়ে পড়ার পিছনে আবু ইউসুফের অবদান রয়েছে আল্লাহর ইচ্ছা তো রয়েছেই এরপরে অতঃপর আবু ইউসুফের অবদান রয়েছে আনাফি মাঝহা ছড়িয়ে পড়ার পিছনে তো যাই হোক মাঝহাব মানা ফরজ এ কথা কোরআন দ্বারাও প্রমাণ নাই হাদিস দ্বারাও প্রমাণিত নাই আর মহাদ্দেশ বড় বড়ো নেকেরাম তাদের কারো থেকে মাঝহাব মানার আবশ্যক মাঝহা মানা আবশ্যক মর্মে কোনো কিছু পাওয়া যায় না বরং চার ইমামেরই এই চার মাঝহেরই মহামতি ইমামগণ তাদের অন্ধ অনুসরণ করতে নিষেধ করেছেন সুতরাং অন্ধভাবে কারোরই অনুসরণ করা ঠিক নয় শেখ হলে সাহেবতা ইমা বলেন মাঝহাটা পানির মতো পানি ফেলে যেমন তায়ামম চরে না ঠিক কোরআন হাদিসের দলিল বিদ্যমান থাকতে মাঝহাব মানার প্রয়োজনীয়তা থাকে না তবে যেখানে কোরআন হাদিসের সরাসরি দলিল পাওয়া যাচ্ছে না সম্ভব হচ্ছে না উদ্ধার করার সবার পক্ষে তো যাদের পক্ষে সম্ভব নয় তারা মাঝহাবকে ফলো করতে পারে আবার এটাও বলা হয় যে হানাফি মাঝহাবের কেতাবগুলিতে উসুলের কেতাবগুলিতে ওসুলে ফেখার কেতাবে যে বা ফেকার খেতাবে যে সাধারণ পাবলিকের কোনো মাঝহাব নাই তার মাঝহাব হলো তাকে যে যারা ফত্যা দিবে তাদের মাঝহ সুতরাং মাঝহা মানতে হবে পাবলিক কেউ মা লাগবে বা তাদের ওপর ফরজ বা সবার ওপর মাঝহ মানা ফরজ এই কথাগুলি ভালো কোনো আলেমের কথা নাই বরং গোড়ামি দুষ্ট আলেমদের কথা মানে যারা গোলাম গোলামিতে পরিপূর্ণ আপাদ মস্তক যাদের ভেতরে এই অন্ধ বিষ ক্রিয়াশীল তারাই বলে থাকেন যে মানা ফরজ আসলে মাঝা মানা ফরজ নাই পুরাণ হাদিস দ্বারা মাঝা মানার ফরজ প্রমাণ হয় না কোনো প্রমাণ মেলে না যে মাঝা মানতে হবে মাঝা মানা ফরজ বরং শাহ আলী আল্লাহ মাহদুস যেভাবে বলেছেন সেটাই যথেষ্ট যথেষ্ট বলেছেন সেটাই যথার্থ বলে আমরা মনে করি তিনি বলেছেন এ মানা দুই প্রকার মানে তাকলিদ করা দুই প্রকার এক প্রকার হলো অন্ধভাবে মানা মানে কোরআন হাসের দলিল দেখিয়ে দিলেও মানবে না বলবে যে আমার মাঝাবের ইমাম কি কম জানতেন তিনি কি এই হাদিস পড়েননি এই নানা অজুহাতে হাদিসকে এড়িয়ে চালা তো এই হলো এই প্রকার তাকলিদ হল হারাম আর এক প্রকার যায় যে যখনই সে ব্যক্তি তার মাঝার বিপরীত কোন মশালা পেয়ে যাবে মশালাই দলিল পেয়ে যাবে কোরআন হাজি অর্থাৎ কোন মাসলা যখন তার নিকটা প্রমাণ হয়ে যাবে যে এটা দলিল বিরোধী কোরআন হাজ বিরোধী তখন ওটা ওই আটা বাদ দিয়ে কোরআন হাজ ধরবে এইভাবে শর্তযুক্তভাবে ভাবে মানাতে কোনো অসুবিধা নাই এটা আমরাও বলি যে হানাফি সাফি মালিক হাম বলি হওয়াতে অসুবিধা নাই কিন্তু মুশকিল হলো হাদিসগুলোকে হাম বলি সাফি বানিয়ে দেওয়া তো আসল হলো ধৈলের অনুসরণ করা এবং ইমামদেরকেও আমরা ফলো করতে পারি কিন্তু কোনো বিষয়ে যদি কোরআন হাদিস বিরোধী তথ্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে ফলো করবো না তারা নিজেরা বলছে যে হাদিস হাজি মাঝহাবি যেমন আবু হানিফা শাহির কথা যে হাদিস শহীদ হলো সেটাই আমার মাঝহব অতএব কোরআন এবং সহী হাদিস এটাই হলো সবার মাঝহব অতএব যে কোরআন হাদিসকে ফলো করলো সে কোরআন হাদিস ফলো করার পাশাপাশি মাঝহবকে যেন ফলো করলো কারণ চার ইমামের যেটা যথ মাঝহ সেটা হলো কোরআন হাদিস মানা অতএব এটাই হলো আসল আমাদেরকে কোরআন হাদিস মানতে হবে আর মানা ফরজ সন্নত কিছুই না তবে মানা যায় যতক্ষণ পর্যন্ত হাদিস বিরোধী কিছু না পাওয়া যাবে যে ক্ষেত্রে বিরোধী পাওয়া যাবে সেই ক্ষেত্রে মাঝভাবকে পরিত্যাগ করতে হবে এটাই কোরআন হাদিসের কথা এটাই হলো কথা এটাই হলো মস্তাহিদিন